বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় নবীন বিন্দু দেহতী উচ্চ বিদ্যালয় কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি নিশ্চয়ই তোমরা আল্লাহর রহমান ভালো আছো আমি নাজরিন আফরোজ প্রভাস কৃষি শিক্ষা আজকে আমি তোমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ক্লাস নিব এটা আমার দ্বিতীয় ক্লাস আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছিলাম বাংলাদেশে কৃষির ক্ষেত্র ছয়টি ক্ষেত্র আলোচনা করেছিলাম যে বাংলাদেশের কৃষির ক্ষেত্র হচ্ছে ছয়টি মাঠ ফসল উদ্যান ফসল মৎস্য গবাদি পশু পোলট্রি এবং সামাজিক বনায়ন তো আমরা গত ক্লাসে মাঠ ফসল উদ্যান ফসল মৎস্য গবাদি পশু আলোচনা করা আমাদের শেষ আজকে আমরা পোলট্রি এবং সামাজিক বনায়ন দুটি ক্ষেত্রে আলোচনা করব তো আমি আজকে পোলট্রি সম্পর্কে তোমাদের একটু ধারণা দেবো পোলট্রি বাংলাদেশের কৃষি জাতীয় অর্থনীতিতে কিন্তু পোলট্রি অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে পোলট্রি আমরা কাকে বলবো আসলে পোলট্রি যেগুলো পাখি গৃহে পালন করা হয় সেগুলোকে গৃহপালিত পাখি আসলে গৃহপালিত পাখিকে পোলট্রি বলা হয় তো আমরা পোলট্রি সংজ্ঞা হিসেবে বলতে পারি যে যেসব পাখি গৃহে লালন পালন অর্থনৈতিক উদ্দেশ্যে গৃহে লালন পালন করা হয় বিস্তার করা হয় সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে এবং বাণিজ্যিকভাবে হতে পারে এবং যাতে মুনাফা অর্থনৈতিক মুনাফা অর্জন করা হয় তাকে আমরা পোলট্রি বলবো তো পোলট্রির মধ্যে আসছে হাঁস মুরগি কবুতর তোমরা জানো যে এগুলো গৃহ গৃহে পালন করা হয় হাঁস মুরগি কবুতর তারপর কোয়েল এরপর টার্কি ফাউল এই ধরনের পাখি যেগুলো অর্থনীতি সে গৃহে পালন করা তো এরপর আমরা পোলট্রির অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে একটু জানব আসলে পোলট্রিও আমাদের কি করে আমিষের চাহিদা পড়ে মাছের পরে কিন্তু আসলে বাকি যে আমিষ রয়েছে সেটা আমরা পোলট্রি এবং গৃহপালিত পশু থেকে পেয়ে থাকি তো পোলট্রির অর্থনৈতিক গুরুত্বের মধ্যে এক নম্বর হচ্ছে যে আয়ের উৎস হিসেবে পোলট্রি দেখা যাচ্ছে যে বেসরকারি সরকারিভাবে বিভিন্ন খামার গড়ে উঠেছে যেগুলো আমাদের স্বল্প আয়ে আমরা মূলধন ফিরে পেতে পারি এরপর পোলট্রি গ্রামীণ মহিলারা পোলট্রি পালন করে গৃহপালিত পালন করে তাদের অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আনছে তারপর আমরা বলতে পারি যে পোলট্রি দেখা যায় লেয়ার মুরগি পাঁচ মাসে ডিম দেয় এবং ব্রয়লার মুরগি আমরা ছয় থেকে আট সপ্তাহের মধ্যে আমাদের যে মূলধন বিনিয়োগ করি সেটা আমরা ফিরে পেতে পারি তো এরপর আসছে আত্মকর্মসংস্থান দারিদ্র দূরীকরণে পোলট্রি গুরুত্বপূর্ণ বিভিন্ন দুস্থহীন ভূমিহীন কৃষক তারপর দুস্থ বিধবা মহিলা বেকার যুবক যুবতী তাদের বিভিন্ন খামার গড়ে তুলে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে এরপর জৈব সার হিসেবে পোলট্রি হাঁস মুরগির বিষটা উৎকৃষ্ট জৈব সার হিসেবে ব্যবহার করা হয় মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয় তারপর পদিত জমি সদব্যবহার হয় এবং পরিবেশ পরিচ্ছন্ন পরিবেশ পরিচ্ছন্ন থাকে বিনোদনের মাধ্যম হিসেবেও কিন্তু পোলট্রি ব্যবহার করে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু সব করে অনেকেই কবুতর পালন করে বিনোদনের মাধ্যম হিসেবে তারা পোলট্রি পালন করে তো এই গেল পোলট্রির অর্থনৈতিক গুরুত্ব এরপর যে ছয় নম্বর যেটা ক্ষেত্র রয়েছে সামাজিক বনায়ন সামাজিক বনায়ন সম্পর্কে আমরা একটু ধারণা দিব সামাজিক বনায়নের সর্বপ্রথম উনিশশো আশি সালে উনিশশো উনআশি সালে চট্টগ্রামের বেতাগি পোমড়ায় চারশো জমি নিয়ে পাহাড়ি এলাকায় ভূমিহীন দরিদ্র কৃষকদের নিয়ে এটা শুরু করা হয় এরপর উনিশশো সালে উনিশশো সালে বরেন্দ্র এলাকায় কমিউনিটি ফরেস্ট্রি নামক প্রকল্প পালন করা হয় এই কমিউনিটি কমিউনিটি ফরেস্ট্রি প্রকল্পের মাধ্যমে বনায়ন কর্মসূচি চালু করা হয় বরেন্দ্র এলাকায় তো আমরা জানি যে একটি দেশের ভারসাম্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পঁচিশ পার্সেন্ট বনভূমি থাকা দরকার যেখানে আমাদের রয়েছে আমাদের দেশে সতেরো পার্সেন্ট বা তার কম খুবই কম আসলে তো আসলে আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সামাজিক বনায়নের কোনো আসলে গুরুত্ব অপরিসীম মানে কোনো বিকল্প নেই আমাদের আবাদি জমির মাথাপিছু আবাদি জমির পরিমাণ দশমিক শূন্য দশমিক এক হেক্টর এবং মাথা পিছু বনভূমির পরিমাণ হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য এক ছয় হেক্টর যেটির পরিমাণে আসলে খুবই কম কোন জনসংখ্যা চাহিদার জনসংখ্যা জন্য আসলে আমাদের বনভূমি উজাড় হচ্ছে বাসস্থান খাদ্য চিকিৎসা এর জন্য তাই তাই আমাদের আসলে বলতে হয় যে আসলে সামাজিক বনায়নের কোনো বিকল্প নয় তো সামাজিক বনায়নের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে জনগণের স্বতঃস্ফত অংশগ্রহণের জনগণ দারিদ্র বিমোচনে জনগণের কারণে যে বন সৃষ্টি করে সেটাকে সামাজিক বনায়ন বলা হয় সামাজিক বনের মেন উদ্দেশ্য হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীর দরিদ্র বিমোচন করা পরিবেশের ভারসাম্য রক্ষা করা তো সামাজিক বনায়ন আমাদের খাদ্য জ্বালানি এরপর মুনাফা দিয়ে থাকে তো আমরা বলতে পারি যে সোশ্যাল ফরেস্ট্রি ক্যান মিস আর ফাইভ এস ডিমান্ডস ফাইভ এস ডিমান্ডস ফাইভ এফস ডিমান্ড ফাইভ এফস বলতে এখানে এতে হবে ফুড খাদ্য দিয়ে থাকে ফাইভ এফ ফুড ফুড আর পশু খাদ্য ফুয়েল এরপর আসছে ফার্নিচার ফার্নিচার অ্যান্ড ফান্ড তো সামাজিক বনায়ন সোশ্যাল ফরেস্ট্রি মিটস আর ফাইভ ফাইভ এফস ডিম্যান্ড ফাইভ এফস বলতে ফাইভ তে ফুট হচ্ছে খাদ্য ফোডার পশু খাদ্য ফুয়েল জ্বালানি ফার্নিচার আসবাবপত্র এরপরে হচ্ছে ফান্ড আমাদের মুনাফা দিয়ে থাকে এই পাঁচটা এ এফ আমাদের এই সোশ্যাল ফরেস্ট্রি ফুলফিল করে তো আমরা সংজ্ঞা হিসেবে আসবে বলতে পারি যে সামাজিক বনায়ন আমাদের জনগণের কল্যাণে জনগণের চাহিদা পূরণে যে বনায়ন করা আছে এরপর আমরা সামাজিক বর্ণের আসলে অর্থনৈতিক গুরুত্ব বা গুরুত্ব কী হতে পারে সামাজিক বর্ণনের গুরুত্ব হলো যে দুস্থ বা দারিদ্র বিমোচন দুই নম্বরে হতে পারে সামাজিক বনের পরিবেশের ভারসাম্য রক্ষা করছে এরপর আমাদের জ্বালানি কাঠের চাহিদা করেছে এবং বিভিন্ন আসবাবপত্রের চাহিদা মেটাচ্ছে তারপর ভূমিক্ষয় রদ হতে সাহায্য করে এরপর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কর্মকর্মহীনদের সুযোগ সৃষ্টি হচ্ছে এরপর আরও অনেক বৈশিষ্ট্য বইয়ে দেওয়া আছে তোমরা ডিটেলস এগুলো ভালো করে আরও দেখবে তো আমরা আসলে প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ আমাদের আজকে এখান থেকেই শেষ হয়ে যাবে আমরা প্রথম অধ্যায়ে কৃষির ক্ষেত্র আলোচনা করছিলাম ছয়টি ক্ষেত্রে মোটামুটি ধারণা দেওয়া হয়ে গেলো তোমাদের তোমরা এগুলো তোমরা ভালো করে দেখবে আরও ছয়টি ক্ষেত্রই আমরা আলোচনা করার চেষ্টা করলাম তো পরবর্তী ক্লাসে আমরা আরও অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এখান থেকে আল্লাহ হাফেজ